সময়মত নিলে পরিবার পরিকল্পনা পদ্ধতি, শিশু ও মাতৃস্বাস্থ্যের হবে উন্নতি। এই প্রতিপাদ্যে পটুয়াখালীর বাউফলে সপ্তাহব্যাপী পরিবার কল্যাণ সেবার উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে পরিবার কল্যাণ সেবার উদ্বোধন করেন জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আসম ফিরোজ। এ সময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোশারফ হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম আক্তার ও বাউফল উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সানজিদা ইসলাম জেসমিন। মাতৃস্বাস্থ্যের সচেতনতা বিষয়ে আগামী 22 ডিসেম্বর পর্যন্ত উপজেলায় ব্যাপক প্রচারণা চালানো হবে বলে জানান বক্তারা।